রাজভবনে যেতে কি সত্যি সত্যি মেয়েরা ভয় পান রাজভবনের বিরুদ্ধে একাধিকবার অস্বস্তিকর অভিযোগ সামনে এসেছে সেই নিয়ে মামলা মোকদ্দমাও শুরু হয়েছে কলকাতা হাইকোর্ট ঠিক কি বলেছে শুনানিতে গত কয়েক মাস ধরে রাজভবনের বিরুদ্ধে একাধিক অস্বস্তিকর অভিযোগ সামনে এসেছে রাজ্যপালের বিরুদ্ধেও শ্রীলতাহানির অভিযোগ উঠেছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের বিরুদ্ধে অশ্লীল কাজের অভিযোগ এনেছেন একাধিকবার তাকে এও বলতে শোনা গিয়েছে যে রাজভবনে যেতে নাকি তার ভয় লাগে রাজ্যপালের সঙ্গে দেখা করার প্রয়োজন থাকলে তিনি কখনোই রাজভবনের ভিতরে ঢুকবেন না রাস্তায় দাঁড়িয়ে বৈঠক সেরে নেবেন সদ্য নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে কদিন ধরে বেশ জল ঘোলা হল সায়ন্তিকা বারংবার সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন তিনি কিছুতেই রাজভবন যাবেন না কারণ তিনি রাজ্যপালের ধারে কাছে যেতে ভয় পাচ্ছেন এই এই রকম কারণ নিয়ে জলঘোলা কিছু কম হয়নি এর পরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল সেই মামলায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরও নাম জড়ায় কলকাতা হাইকোর্টে শুনানি ছিল রায়দান স্থগিত রাখা হয়েছে রায়দানের দিন পরে ধার্য করা হবে বলে জানা যাচ্ছে আমরা শুনব আমাদের প্রতিনিধি মানুষ নস্করের প্রতিবেদন এই বিষয়ে আজকে সব পক্ষে বিস্তারিত বক্তব্য শুনেছেন বিচারপতি কৃষ্ণা রাও কিন্তু কুনাল ঘোষ তিনি তার পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি জানান যে কুনাল ঘোষের তরফে অ্যাফিডেভিট বা হলফনামা দিয়ে কিছু বক্তব্য আদালতকে তারা জানাতে চায় এছাড়াও অন্যান্য পক্ষের যদি কোনো রকম বক্তব্য জানানোর থাকে আরও যেটা তারা আদালতে জানিয়েছে তারপরেও তারা যদি লিখিত কোনো বক্তব্য জানাতে চায় তাহলে তারা সেটা হলফনামা দিয়ে জানাতে পারবে বৃহস্পতিবার তার জন্যে বিচারপতি দিন ধার্য করেছেন আর এই মামলার রায়দান কবে হবে সেটা এখনও পর্যন্ত বিচারপতি জানালনি তবে বিচারপতির যে ইঙ্গিত খুব শীঘ্রই এই মামলায় তিনি কি নির্দেশ দেবেন বা কি রায় শোনাবেন সেটা খুব শীঘ্রই আমরা জানতে পারবো অহোনা তবে মূলত মানে রায়দান এটা সাধারণত বহু মামলার ক্ষেত্রেই হয়ে থাকে বিচারপতিরা দীর্ঘ শুনানির পর অনেক ক্ষেত্রেই এরকম মামলার রায়দান স্থগিত রাখেন আলাদা অন্য কোনো কারণ নেই যে এর জন্যে অন্য কোনো বিষয় রয়েছে তার জন্যে রায়দান স্থগিত তা নয় অনেক ক্ষেত্রেই বিচারপতিরা এই রায় নিজেদের চেম্বারে বসে লিখে এনে পরবর্তীতে আদালতে রায়ের বিশেষ যে অংশ সেই অংশ শোনান আর সেই জন্যেই রায়দান স্থগিত রেখেছেন আলাদা অন্য কোনো বিষয় নেই মামলার শুনানি শেষ হয়ে গেছে পরে কিছুদিন খুব শীঘ্রই এই মামলায় বিচারপতি রায় দেবেন এমনটাই শুনিয়েছেন এর আগে বিচারপতি কৃষ্ণা রাও কৃষ্ণা রাওয়ের বেঞ্চে রাজ্যপালের তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী জানিয়েছিলেন যে এই মামলায় সংবাদ মাধ্যমকে যেহেতু সংবাদ মাধ্যম এই মামলায় একটা বড় হাতিয়ার বিচারপতি কৃষ্ণা রাও সেই জন্যে রাজ্যপালের যিনি আইনজীবী ধীরজ ত্রিবেদী তার তাকে বলেছিলেন যে এই মামলায় তাহলে সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদপত্র বা টিভি চ্যানেল বা ইউটিউব যে সমস্ত চ্যানেল আছে তাদেরকে তাহলে এই মামলায় পার্টি করতে হয় কিন্তু রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী তিনি জানিয়েছিলেন যে সংবাদ মাধ্যমকে এই মামলায় তারা আলাদা করে কোনো পক্ষ না করেই তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যান্ডোরার বক্স ওপেন করতে সক্ষম হবেন সেই মতোই আজকে ধীরাজ ত্রিবেদী মামলার শুরুতেই মামলার শুনানির শুরুতেই জানান যে রাজ্যের শাসক দলের দুই বিধায়ক উপনির্বাচনে নব নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার যিনি নির্বাচিত বিধায়ক রেয়াত হোসেন সরকার তারা দুজন চিঠি দিয়ে জানান যে তারা রাজ্যপালকে চিঠি দিয়ে জানান তারা রাজভবনে যেতে ইচ্ছুক নন সাম্প্রতিককালের এই বিভিন্ন যদিও সেখানে ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন যে তারা ইচ্ছুক নন কেন সেই বিষয়ে তাদের চিঠিতে কিন্তু কোনো উল্লেখ নেই মানে রাজ্য এই যে যে বিষয়টাকে কেন্দ্র করে এই মামলা সেখানে তারা বলছে যে এই ধীরাজ ত্রিবেদী বলছেন যে এই দুই বিধায়ক কিন্তু তাদের চিঠিতে কোনো রকম বিষয় উল্লেখ করেননি কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সংবাদ মাধ্যমে বলছেন যে রাজভবনে যাবে কি মহিলাদের সঙ্গে সাম্প্রতিককালে যা ঘটেছে সেটা সেই নিয়ে কোথাও একটা ভয় পাচ্ছে এরা যেতে পরবর্তীতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনিও সেই বিষয়টি সংবাদ মাধ্যমে বলেন এই এই বিষয়ে রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী এই বিষয়টি উল্লেখ করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে মূল মামলা যিনি এই মামলায় মূল পক্ষ তিনি যে মন্তব্য করেছেন সরাসরি তা অসম্মানজনক সরাসরি তার রাজ্যপালকে কোথাও ডিফেম করা হয়েছে বা তার মানহানি করা হয়েছে তার জন্যে অবিলম্বে আদালত এই বিষয়ে ইনজাংশন দিক বা এই বিষয়ে স্থগিতাদেশ জারি করুক মুখ্যমন্ত্রী সহ অন্যান্য যে যে সমস্ত পক্ষ আছে বা যারাই যে কোনো বা ব্যক্তি পাবলিক স্পিয়ারে এই ধরনের মন্তব্য করা অবিলম্বে বন্ধ করুক এবং আদালত সেই মর্মে নির্দেশ দিক যাতে যে এই ধরনের মন্তব্য করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন যে যেভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যেভাবে মন্তব্য করেছেন যে রাজভবনে যা মেয়েদের সঙ্গে যা হয়েছে শুনছি এই ধরনের কটু মন্তব্য সাধারণ মানে রাজ্যপালের আইনজীবী বলতে চাইছেন যে কোথাও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মানে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী শত্রু হিসেবে ভাবছেন যে বা তাদের যে সম্পর্ক সেটা কোথাও একটা শত্রুতার জায়গায় নিয়ে যাচ্ছেন এবং তিনি মহিলারা সেখানে যেতে ভয় পাচ্ছেন বলে যেভাবে মন্তব্য করেছেন বা রাজ্যের তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি পাবলিক স্পিয়ারে এইভাবে বলছেন এবং সেটা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে গোটা দেশে সেটা রাজ্যপালের যে ভাবমূর্তি বা রাজ্যপালের যে সম্মান সেটা অত্যন্ত ক্ষুণ্ণ হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা নেই বা অন্য কোনো ধরনের গুরুতর অভিযোগ নেই কোথাও কোনো আদালতে তৎসত্ত্বেও রাজ্যপালের বিরুদ্ধে কিভাবে এই ধরনের মন্তব্য করা হয় এই ধরনের মন্তব্য অসম্মানজনক অবশ্যই মানহানিকর এবং আদালত এই মর্মে আপাতত নির্দেশ দিই যে এই ধরনের মন্তব্য করা থেকে যে কোনো পক্ষ যেন অবিলম্বে বিরত হয় যদিও বিচারপতি কৃষ্ণা রাও আজকে কোনো এই বিষয়ে কোনো নির্দেশ দেননি কোনো রকম ইনজাংশা নিয়ে করেননি এই বিষয়ের ওপরে শুনানির পর তিনি জানিয়েছেন যে আপাতত এই বিষয়ে রায়দান স্থগিত রাখা হচ্ছে বা যেটাকে কোর্ট অ্যাডজমেন্ট ফর ভার্ডিক্ট বলা হয় সেটা রাখা হচ্ছে পরবর্তীতে খুব শীঘ্রই এই মামলায় রায়দান করা হবে রাজভবনের বিরুদ্ধে একাধিকবার অস্বস্তিকর অভিযোগ সামনে এসেছে সেই নিয়ে মামলা মোকদ্দমাও শুরু হয়েছে কলকাতা হাইকোর্ট শুনানিতে অনেক কিছুই জানিয়েছেন গত কয়েক মাস ধরে রাজভবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসছে অভিযোগ এসছে রাজ্যপালের বিরুদ্ধেও খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না